হ্যালো গাইজ, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ফের ঝড়ের পূর্বাভাস বঙ্গে, আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বার্তা হাওয়া অফিসের। তো বন্ধুরা, আগামী তিন দিন রাজ্যের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চৈত্রের গরমে নাজেহাল বাংলা, সেই গরমে একটু স্বস্তির প্রলেপ দিয়েছে দুদিনের কালবৈশাখী। কিন্তু দুদিনের কালবৈশাখীর স্বস্তি উধাও ফের অস্বস্তিকর গরমে মঙ্গলবার। গলদ ঘম অবস্থার পর ফের স্বস্তির বার্তা দিল আলিপুর হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, আগামী তিন দিন কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। শুধুই কি বৃষ্টি, নাকি তার সঙ্গে ঝড়ও? হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতেরও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামী 10ই এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ হাওড়া হুগলি 224 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বুধবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, ফলে চরম অস্বস্তি থাকবে আবহাওয়ায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি, এই তাপমাত্রাও স্বাভাবিকের 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 9%। তাপমাত্রা স্বাভাবিকের নিচে তবু গরমে হাঁসফাঁস। মরশুমের প্রথম কালবৈশাখী হলো রবিবার, যা স্বস্তি এনে দিয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও শহরতলির জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। আকাশে হালকা মেঘ থাকার পর থেকে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যায়, কিন্তু অস্বস্তিকর অবস্থা জারি থাকে। বুধবারেও তা থাকবে। চৈত্রের শেষে গলদঘম অবস্থা থেকে স্বস্তির আশা বাংলায়। তবে সপ্তাহান্তে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই স্বস্তি দিচ্ছে বাংলাকে। 8ই এপ্রিল থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তিলোত্তমার আকাশ। তারপর তিন দিন ধরে কালবৈশাখীর তাণ্ডব দেখাতে পারে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। চৈত্রের শেষে গলদঘম অবস্থা থেকে স্বস্তির আশা বাংলায়। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।